বাংলাদেশের রাজধানী ঢাকা সিটি হলেও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কিন্তু এই বন্দর নগরী চট্টগ্রামকেই বলা হয়, যেখানে প্রায় 79 লক্ষ মানুষের বাসস্থান। তো এই চট্টগ্রাম বিভাগে অসংখ্য মানুষের জমি বাড়ি ফ্ল্যাটের চাহিদা থাকায় তাই আজকে আমরা দেখাবো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1 কিলোমিটারের কম দূরত্বে, অর্থাৎ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এই যে এদিকে, এখান থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অসাধারণ একটি 3.5 ঘন্টার এই যে এই প্লটটি দেখাবো, একদম ফুল বাউন্ডারি করা এবং সামনেও রোড রয়েছে এবং দুই পাশে দুইটি বাড়িও দেখতে পাচ্ছেন। তো এই দুই বাড়ির মাঝামাঝিতেই কিন্তু আজকের প্লটটি এখনই বাড়ি করার উপযোগী প্লট। দর্শক, আজকের এই প্লটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খুবই কাছে হলেও কিন্তু এই প্লটটি পড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলি মোজার উত্তর ফতেয়াবাদে। তো এখন আমরা এই প্লটটির নিচে গিয়ে ফুল প্লটটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলি মোজার উত্তর ফতেয়াবাদে। তো এই এলাকাটার নাম হচ্ছে উত্তর ফতেয়াবাদ। তো এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একদম সুয়ারেজের লাইন সহ দেখতে পাচ্ছেন রোডটি, এটা 8 ফিট রয়েছে। তো এই রোড দিয়ে একদম সোজা যাবে এবং হাতের ডানেও গিয়েছে। তো আজকের প্লটটিতে যাওয়ার রোড প্রায় 3টি। প্রথম রোডটি হচ্ছে এই যে এটি, এটা দিয়ে যেতে হয় এবং এখান দিয়ে কিন্তু এই যে 3টি রোড রয়েছে এদিক দিয়ে রোড হবে। তো আমরা প্রথমে একটু বাড়ির উপর দিয়ে দেখাচ্ছি, এই রোডটি কিন্তু সিটি কর্পোরেশনই করে ফেলবে, আপনাদের চিন্তা করে লাভ নেই, কারণ সিটি কর্পোরেশনের মাথা ব্যথায় তারা রোড করবে, এটা মনে রাখবেন। যেমন আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো রোড রয়েছে তারা আস্তে আস্তে করতেছে, তো এরকমই হয়ে যাবে। তো এটা হচ্ছে মানে প্রবেশ করার রোড, যদিও এটা রোড না, মানে বাসার উপর দিয়ে আসলাম আর এই হলো রোডটি। হ্যাঁ, সিটি কর্পোরেশন রোডটি এভাবে আসবে, প্রতিটা প্লটের সামনে রোড যাবে, নিশ্চিন্তে থাকেন। আপনারা হয়তো রিসেন্টলি দেখতে পারবেন এরকম হয়ে যাচ্ছে সব জায়গায়। তো এই রোড দিয়ে আমরা একদম সোজা চলে যাব, হ্যাঁ, পূর্ব দিকে। আর এই যে সামনের যেই বাম পাশে যে টিন দিয়ে যে বাউন্ডারিটা, এটাই কিন্তু সেই প্লটটির সামনের মানে বাড়িটি, অর্থাৎ এখানে যে 3টি প্লট দেখতে পাচ্ছেন এই যে এই সেই প্লটটি যেটা বিক্রয় হবে। এখানে 3.5 ঘন্টা জমির পরিমাণ, আর যদি কাঠা হিসাবে হিসাব করেন তাহলে 4.20 কাঠা। এই যে একটি বাড়ি, দুইটি বাড়ি, অর্থাৎ এই দুইটি বাড়ির মাঝামাঝি এটা হচ্ছে রোডটি, অর্থাৎ প্লটটি তা আসার রোড। আর এই যে আরেকটি রোড রয়েছে এবং ওই সামনে আরেকটি রোড, ইউনিভার্সিটিতে যাওয়ার যে রোড সেটা দিয়ে আসতে পারবেন, এই যে এই রোড দিয়ে, অর্থাৎ এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা ইউনিভার্সিটিতে যাওয়ার রোড। এখান থেকে আপনি 5 মিনিট মানে যদি ঘড়ি ধরে হেঁটে যান তাহলে ইউনিভার্সিটিতে যেতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এই যে এই রোড দিয়ে আসতে হবে, এই যে গাছের নিচ দিয়ে একটি রোড রয়েছে, তো এই গাছের নিচ দিয়ে এই রোড দিয়ে এসে আপনারা এই যে লাইল দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এই লাইল দিয়ে গিয়ে ওই যে যে দুটি বাড়ির মাঝামাঝি যে প্লটটি দেখতে পাচ্ছেন এই সেই প্লটটি এই রোড দিয়ে আসতে হবে। এই যে একটি বাড়ি দুইটি বাড়ির মাঝামাঝিতে আজকে সেই প্লট, একদম ফুল বাউন্ডারি করা স্কোয়ার প্লট। আর এই 3 জন প্লট মালিক কিন্তু একসাথেই কিনেছিল, আর আজকের যে প্লটটি বিক্রি হবে এটা একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্যারের প্লট এই প্লটটি। এবং দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু তিনিও বাড়ি করার জন্য একটা স্ট্রাকচার করেছিল, পিছনে গিয়ে আমি দেখিয়ে দেব। আর দুইটি বাড়ি যে দেখতে পাচ্ছেন একদম পাকা, এখানে কিন্তু ভাড়া চলে, খুবই ভাড়া চলে ইউনিভার্সিটির এরিয়ার আশেপাশে। জানেনি যে ম্যাস করে দিলেও কীরকম ভাড়া চলে, রোম করে দিলেও কীরকম ভাড়া চলে, যারা ইউনিভার্সিটির লাইফে লেখাপড়া করে আসছেন তারা জানেন, আর যারা আশেপাশে রয়েছেন ইউনিভার্সিটি তারাও জানেন যে ইউনিভার্সিটির আশেপাশে ম্যাস কিংবা ছোটো ছোটো গড় করে দিলে বা হাইরাইজের বিল্ডিং করে দিলে কিন্তু অসংখ্য ভাড়া চলে। তো যাই হোক, এই এলাকাটি একটি আবাসিক এলাকা মনে রাখবেন। আজকের যে প্লটটি দেখাচ্ছি এটা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডে পড়েছে, আর ইউনিভার্সিটি যে এলাকাটি সেটা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাহিরে, সেটা হাটহাজারি মানে ইয়াতে পড়েছে থানায়। আর এটা হচ্ছে আসার রোড। তো আজকের প্লটটিতে আসার রোড প্রায় 3টি রয়েছে, আপনারা যেদিক দিয়ে মনছে সেদিক দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যেমন এই রোড দিয়ে আসতে পারবেন, আমি ড্রোন শোডের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এই রোডটা কীভাবে আসতে হবে আপনাদেরকে। তো আজকের এই প্লটটি আপনারা আসতে পারেন, দেখতে পারেন, খুবই কম দামে পেয়ে যাবেন, কারণ কম দামের প্লট এবং স্যার কিন্তু খুবই অল্প দামে ছেড়ে দিচ্ছে এই প্লটটি, আজকে সে আজকে বাড়ি করে ভাড়া দিয়ে মানে আপনি চলে যেতে পারবে। তো দর্শক, এই প্লটটি হচ্ছে দক্ষিণমুখী প্লট, এটা হচ্ছে দক্ষিণ পাশ। আর এই প্লটটির জমির পরিমাণ আমি আবারও বলতেছি, এই চট্টগ্রামের বাসায় 3.5 ঘন্টা, আর যদি কাঠা হিসাব করেন তাহলে 4.20, অর্থাৎ 4 কাঠা থেকে একটু বেশি রয়েছে।
তো দর্শক, এই দুইটি বাড়ির মতো কিন্তু সারও তার প্লটটিতে বাড়ি করার জন্য দেখতে পাচ্ছেন স্ট্রাকচার তৈরি করেছিল ইট দিয়ে, অর্থাৎ তিনিও এখানে রুম করে দেওয়ার জন্য, এখানে কিচেন রুম, বাথরুম থেকে শুরু করে সুন্দর সুন্দর রুম করার জন্য তিনি ইটের গাঁথনি দিয়েছিল। তো এরপরে তারা অন্য জায়গায় দশতলা একটি হাইরাইজের বিল্ডিং করবে বিধে এখানে তিনি আর বাড়ি করেনি, তাই তিনি এটা সেল করে দেবে। তো আজকের এই প্লটটি কিন্তু সরাসরি মালিকের নাম্বারটি পাওয়ার কারণে কিন্তু আপনাদের কোনো ধরনের মিডিয়া মানি লাগছে না, কিছু টাকা হলো সেভ। তো দর্শক, আজকের এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে, সো চলুন দেখে আসি। তো দর্শক, আমরা আজকে দেখাবো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজকের প্লটটিতে কীভাবে যেতে হবে। তো এই জন্য দেখাবো কারণ সবাই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি চিনেন, যদি আশেপাশে কোনো শহর থেকে কিংবা ইয়ার থেকে দেখা নাও চিনতে পারেন, তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই গেটের সামনে এই যে রিক্সা অটোগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কাউরে বললে হবে যে আমি উত্তর ফতেহাবাদ যাব। তো উত্তর ফতেহাবাদ এখান থেকে রিক্সা ভাড়া নেবে 15-20 টাকা, সময় লাগবে 15-20 মিনিট। সো চলুন যাওয়া যাক, আর যেতে যেতে আজকের এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নিই। তো দর্শক, আজকের প্লটের আশেপাশে যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন এই যে একটি বড় ফ্যাক্টরি, এবং আরেকটু সামনে আসলে দেখতে পারবেন এই যে আরেকটি ইন্ডাস্ট্রি, এবং আরেকটু সামনে আসলে দেখতে পারবেন এই যে আরেকটি নতুন হচ্ছে ফ্যাক্টরিটি। তো আরও সামনে গেলে এই প্লটটির আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রি এবং ছোটো ছোটো ফ্যাক্টরি রয়েছে, যেমন এই ইন্ডাস্ট্রিটি বিশাল বড়। তো এটা কিসের জন্য ইন্ডাস্ট্রি আমার জানা নেই, তবে বিশাল বড় ইন্ডাস্ট্রি আমাদেরকে স্যার বলল। এবং সামনে গেলেও কিন্তু এই যে এটাও আরেকটি বিশাল বড় ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু প্লট থেকে খুবই কাছে। তো আজকের প্লটটির খুবই কাছে রয়েছে এই অঞ্চলের নাম করা দক্ষিণ পাহাড়তলি এই প্রাথমিক বিদ্যালয়টি, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। এছাড়াও রয়েছে এই অঞ্চলের যেই মার্কেটগুলো, এই যে এই পাশে বাম পাশে, এবং প্লটটির খুবই কাছে রয়েছে এই চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসাটি, এটা খুবই নাম করা, আমরা অনেক শুনেছি, আমার দেখার সৌভাগ্য হলো আপনাদের এই বিজ্ঞাপনের কারণে। এই হাটহাজারি মাদ্রাসাটি এটা বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা মাদ্রাসা এবং খুবই নাম করা মাদ্রাসা। এবং প্লটটির ডান পাশে বা খুবই কাছে দেখতে পারবেন এই ইসলামী ব্যাংক লিমিটেড। তো আজকের প্লটটির খুবই কাছে রয়েছে এই ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি, যেখানে আপনি সন্তানকে পড়াতে পারছেন, এবং রয়েছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি। এটাই হচ্ছে মেন, মানে আপনাদেরকে বলতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনার প্লট আছে, এরকম বললেও কিন্তু সেরকম লাগে। তো দেখতে পাচ্ছেন, তো এখন আপনাদেরকে দেখাবো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই রোড দিয়ে কীভাবে আজকের প্লটটিতে যেতে হবে। আরও অনেকগুলো রোড রয়েছে, আমি এই রোডটি দিয়ে দেখাচ্ছি কারণ আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো এই রোড দিয়ে একদম সোজা আসতে হবে, আর এই সামনে আসলে এই মোচড়, এখান থেকে কিন্তু ড্রোন শটে দেখিয়েছিলাম যে প্লটটি দেখা যায়, এখান থেকে হয়তো একটু সামনে গেলেই প্লটটি, এই মোচড় থেকে ওই সামনে প্লটটি, হ্যাঁ, দুইটি বাড়ির মাঝামাঝি। তো এই রোড দিয়ে সামনে গিয়ে যেতে হবে, এই যে ডান দিকে এই রোড দিয়ে, অর্থাৎ এই যে এখানে একটি রোড রয়েছে, এই যে এই রোড দিয়ে। তো এই রোড, এটা হচ্ছে মসজিদ এলাকার, এখানে নামাজ টামাজ পড়তে পারবেন। আর এই রোড দিয়ে একদম সোজা সামনে গেলে কিন্তু আজকের প্লটটি। তো এগুলো সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডে পড়েছে, প্রত্যেকটি প্লটের সামনে রোড হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো দর্শক, এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লট সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে, এখানে জমির পরিমাণ 3.5 গন্ডা, যদি কাঠা হিসাব করেন তাহলে 4.20, অর্থাৎ 4 কাঠা থেকে একটু বেশি। তো এখানে মালিকের চাওয়া দাম প্রতি কাঠা 8 লক্ষ টাকা মাত্র। আপনারা হয়তো বেশি মনে হলে আসলে এসে এখানে যাচাই বাছাই করতে পারেন, আর অবশ্যই মালিকের নাম্বারটিতে কল দেওয়ার একটু বুঝে শুনে কল দেবেন, কারণ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তো তিনি একজন সম্মানী লোক। আপনারা যারা ক্রয় করবেন তারাই শুধু কল দেবেন, অথবা আরও কিছু জানার যদি থাকে তাহলে স্যারকে কল দিয়ে আরও কিছু জেনে নিতে পারেন এই প্লটটি সম্পর্কে। তো এরকমই যদি আপনার জমিটি বিক্রয় করতে চান তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, আমরা কিন্তু আপনার এই জমিটি মোটামুটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে কাগজপত্র ভালো হলে বিক্রয় হয়ে যাবে, যদি না হয় আমরা আবারও ফ্রিতে রি-অ্যাড দিয়ে দেবো, অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এই জমিটি বিক্রয় না হবে। সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।